অনেকদিন ধরেই লকডাউনে কোথাও বেরোনো হচ্ছিল না, তাই ভাবলাম আজকে কোথাও বেরিয়ে একটু ভালো মন্দ খেয়ে দিয়ে আসি। সাড়ে চার মাস পর আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর বাড়ি থেকে বেরিয়ে আমরা সর্বপ্রথম ডিসাইড করলাম যে আউধে আমরা আজকে খেতে আসবো। আউধ সিলেক্ট করার পিছনে একটাই কারণ, আমাদের মুগ মশালাম আইটেমটা খুব ভালো লাগে। তো যতবারই আমরা আউধে এসেছি মুগ মশালাম খেয়েছি, তো আজকেও সবাই ডিসাইড করলাম যে লকডাউনের পরে যেটা আমরা প্রথম রেস্টুরেন্টে খাবো তাই আউধই সিলেক্ট করলাম। আর আমাদের মালিক, আমি মালিক, রেস্টুরেন্টে বসেই ফার্স্ট অর্ডার ছিল চিকেন তন্দুরি। তো যেহেতু এখন চারিদিকে কোভিডের সমস্যা, তা রেস্টুরেন্টে এখন 8 প্লেট দিচ্ছে, পার পার্সন 25 টাকা করে নিচ্ছে। আগে থেকেই বলতে পারতো, বাড়ি থেকে আমরা থালা নিয়ে আসতে পারতাম। কী কী আছে দেখে দিচ্ছি সবাই আপনাদের। টিস্যু আছে, চামচ, কাটা চামচ, একটা ছোটো প্লেট যেখানে আপনি ওয়েস্টগুলো ফেলবেন, আর একটা হচ্ছে একটু বড়ো প্লেট যেখানে পুরো বিরিয়ানিতে ধরবে না। আর আমার একজন বন্ধু গ্লাস, সেটা দেখুন ছোটো, এদিকে দিকে দেখতে পারবে। তো এটা কী করে চেঞ্জ করবো যাই না প্রসিডিওরটা এইভাবে বলি। দেখি এটা নুন টেবিল সল্ট। হ্যাঁ, ফাইনাল অর্ডার বলেছি 200 পিস পোলাও, হ্যাঁ একটা মুর্গ মশালাম, আর এই আওয়াদি হান্ডি বিরিয়ানি দুটো, মাটন না চিকেন? মাটন। ঠিক আছে, হ্যাঁ না না একসাথেই দেবেন, কিন্তু তাও এখন আমরা করোনা ভ্যাকসিন বার করতে পারছি না। আমি বুঝি না কেন স্যানিটাইজার ভ্যাকসিন হিসাবে ইউজ করে নেওয়া হচ্ছে না, জার্মস এখানে 98.9% মরে যাচ্ছে। চিকেন তন্দুরি অলরেডি চলে এসেছে গরম গরম, এবং এটা খেয়ে তার রিভিউ আমরা এক্ষুনি দিচ্ছি। চিকেন তন্দুরি তো ফার্স্টে সেটা একটু টেস্ট করে দেখি। ঠিকঠাক টেস্ট, ওপর দিয়ে একটু চাট মশলাটা বেশি পড়েছে, বাট সুন্দর টেস্ট। আমাদের মেন কোর্স আমাদের সামনে এসে হাজির। তো আমাদের মেন কোর্সে আমরা নিচ্ছি পিস পোলাও, চিকেন হান্ডি বিরিয়ানি, আর আমাদের অল টাইম ফেভারিট আমাদের মুর্গ মশালা। ঠিক আছে, তো আগে আমরা খাওয়া শুরু করছি, তারপরে রিভিউ দিচ্ছি টেস্টে। প্রথমে মাটনের একটা পিস আমরা পেয়ে গেছি, যেটা আমরা অসাধারণ অসাধারণ, আর সাথে বোনাসে প্রোটিন ডি। এখানে আমাদের আওয়াদি হান্ডি বিরিয়ানিটা আছে, তো ট্রাই করি, টেস্ট করে দেখি কি কীরকম টেস্ট না আছে। বিরিয়ানি টেস্ট ভালো, বেশি তেল নেই। মাটনের পিসটাও যেমন দেখতে পাচ্ছ ভালো দিয়েছে, একটা মধ্যে 2 পিস মাটন আছে, তো আমরা ভাগ করে নিয়েছি, 2 পিস মাটন 2 পিস ডিম, 2 পিস মাটন 2 পিস ডিম। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আলু, যদিও আওয়াদি হান্ডি বিরিয়ানিতে আমাদের আলু কখনোই যায় না। তো ঠিক আছে, টেস্ট। মুগ মশালামটা আমাদের সামনে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে আমাদের দিকে, তো বিরিয়ানির সাথে এটা ট্রাই করছি। তাই ফার্স্টে 1 পিস চিকেন নিচ্ছি, আর একটু গ্রেভি নেবো আমরা। এই গ্রেভিটার খুবই থিক, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, কাজু বাদাম কিশমিশ দিয়ে গ্রেভিটা তৈরি। তো এই গ্রেভিটা একটু ট্রাই করবো, এটা আমাদের অল টাইম ফেভারিট বরাবরই, তাও প্রত্যেকবারই আশা করি আরও বেটার হবে। তো একটু গ্রেভি দিয়ে আমরা ট্রাই করবো বিরিয়ানিটা। অ্যাজ এক্সপেক্টেড, এ টেস্ট জাস্ট অসাধারণ। এমনি এটা ফেভারিট না আমার, এটা টেস্ট এরকমই। আপনারা সবাই পারলে এটা অবশ্যই ট্রাই করবেন, জানি না আউদেশে আপনারা কী ট্রাই করেন, বিরিয়ানি হয়তো ট্রাই করেছেন বারবার, বাট এটা রেকমেন্ডেশন যে প্লিজ মুর্গ মশালাম অবভিয়াসলি ট্রাই করবেন। 8 পিস থাকে টোটাল, 2টো ডিম থাকে, সাফিসিয়েন্ট ফর 4 পিপল, আমরা 4 জন এসেছি, আমাদের জন্য সাফিসিয়েন্ট অ্যাজ আ সাইড ডিশ। ঠিক আছে, আমরা পিস পোলাওটা ট্রাই করি, ট্রাই করে দেখি কীরকম। পিস পোলাও নিয়ে রিভিউর কিছু নেই, পিস পোলাওর টেস্ট সব জায়গায় আশা করি একই হবে, কিন্তু এটার টেস্টটা বাড়ে যখন আমরা এর মধ্যে মুর্গ মশালামের গ্রেভিটা নিই। আমি একটা লেগ পিস খুঁজছি আমার, হ্যাঁ যেটা দেওয়া যাবে না, পরে খাবো আমি। লেগ পিসটা আমার জন্য আলাদা রেখে দেওয়া হলো, ওটা আমার এক্সট্রা পিস,
জানে, এরা সবাই জানে খেতে ভালোবাসি, তাই আলাদা করে। তো এটা একটু গ্রেভিটা নিয়ে একটু ট্রাই করে যাক, ইউজ করে হবে। এই কম্বোটাই যায়, পিস পোলাও আর তার সাথে মুর্গ মশালাম যদি আপনি ট্রাই করেন, এটা একটা পারফেক্ট কম্বিনেশন। ঠিক আছে, the richest part, richest part of Bengal. I got all guys dismiss enriched তারপর একটু গ্রেভি দেবে, চেটে চেটে খাওয়াবো। তুই এত ভদ্রভাবে চাটবি তার জন্য কি আমি ভিডিওটা অন করেছি? এরকম যা এরকম চাই। আচ্ছা, খাওয়ার শেষে লাস্টে আমরা ফিরনি নিয়েছি এখান থেকে। ঠিক আছে, মিউজিক। তো অনেকদিন বাদে আজকে আমরা বেরিয়ে এখানে খেলাম আমাদের, ভালো লাগলো আমাদের। প্রায় সাড়ে চার মাস বাদে আমরা বেরোলাম, বেরিয়ে আজকে আউটে খেতে আসলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স। ভিতরে স্যানিটাইজিংয়ের যা প্রসিডিওর সবই ভালো, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স আউট সবসময়। তো আজকে এখানে শেষ করছি, অন্যদিন অন্য একটা রেস্টুরেন্টে দেখা হবে।